বছর বয়স 18 বছর হবে, তোমাদের হয়তো অনেকেই আর কিছু দিন অপেক্ষা করতে হবে যদি তোমরা নিজের অপেক্ষা করতে চাও। সো তোমরা পরীক্ষা দিবে, বিটিএসসি পরীক্ষা দেওয়ার পর একটা লাইসেন্স ইস্যু করবে, তো লাইসেন্স ইস্যু করলে তখন তুমি বেতার তরঙ্গ ব্যবহার করে যোগাযোগ করবে। এখানে একটা যে বিরাট একটা অ্যাডভান্টেজ আছে সেটা হলো, তোমরা জানো কিনা আমি একটা নিউজে হয়তো দেখছো, এই যে মোবাইল ফোন অপারেটারের ফ্রিকোয়েন্সি কিনে কিনে করছে, হিউজ একটা অ্যামাউন্ট টাকা কিনে দিতে হয় এই ফ্রিকোয়েন্সি কেনার জন্য, তাই না? কিন্তু আমরা অ্যামেচার অপারেটার মাত্র লাইসেন্স হচ্ছে 1000 টাকা বছর, এবং এটা ব্যবহার করে আমরা বিভিন্ন ব্যান্ডে আমরা কথা বলতে পারি। যেমন ধরো এই যে একটা ব্যান্ড, এই যে হচ্ছে 3 থেকে 30 মেগাহার্জ, এই ব্যান্ডে রেডিও কি হয়, তুমি যখন পাঠাবা সিগন্যাল, যে আইনোস্ফিয়ার যেটা আছে আমাদের পৃথিবী চার আছে, আইনোস্ফিয়ার রিফ্লেক্টে আবার গ্রাউন্ড রিফ্লেক্ট আসে আবার আইনোস্ফিয়ার যায়, এরকম ভব করে অনেক দূর ট্রাভেল করতে পারে, এবং এটা দিয়ে কিন্তু আমরা সারা বিশ্বের সঙ্গে যোগাযোগ করা সম্ভব। ঠিক আছে, এটা একটা ওখানে আবার নিয়ম আছে, কখন কোন সময় কোন ব্যান্ড মিস করতে পারবে সেটা তারা পারা যায়, বাট আমাদের সারা বিশ্বের সঙ্গে যোগাযোগ করতে পারবে, এটা দিয়ে শর্ট ডিস্টেন্স যোগাযোগ সম্ভব। তারপরে আছে আমাদের VHF, ভেরি হাই ফ্রিকোয়েন্সি, UHF, আলট্রা হাই ফ্রিকোয়েন্সি, এই দুটো হচ্ছে লাইন অফ সাইট প্রোটেকশন হয়, এবং এই দুটো দিয়ে আমরা শর্ট ডিস্টেন্স যোগাযোগ করতে পারি।